আপনাকে আমি আজকে লক্ষ জনতার সামনে বার্তা দিতে চাই, আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই। যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও, সব সাংবাদিক সব সাংঘাতিককেও বলছি, সাংবাদিকরা টানছে কেন এখানে? কারণ গ্রেফতার করতে দেরি, ওদের পত্রিকায় গালি মারতে দেরি না। কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয়, আদালতের কাজকে আমাকে বোঝা। এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি, সামনে কয়টা কিতাব রাখবে, কি কিতাব? এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন, এর মধ্যে আল্লাহ রাসূলের জীবনীও দেখবেন, এর মধ্যে এশো আরবি শিখিও দেখবেন, রেখে লিখবে জিহাদি বই, জঙ্গি বই। বাহ, আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা, বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না। যদি পুলিশে বিচার করে, আদালতের দায়িত্ব কি? গ্রেফতার করার পর 24 ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি? তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা, অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে, এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে, এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন ধরবা আর ধরে জঙ্গি লাগিয়ে দিবা? আর এটা যদি আদালত অবমাননা না হয়, আদালত অবমাননা কাকে বলে? আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না, ডাকাত বলতে পারি না, সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি, অপরাধী বলতে পারি না। কে অপরাধী আর কে অপরাধী না, বিচার করার দায়িত্ব হলো আদালতের, বিচার করার দায়িত্ব হলো বিচারকের। অন্য কেউ যদি বিচারক সাজে, সে আদালত অবমাননার ও দায়ে দায়ী হবে। তাহলে এই যে আলেম ওলামারে জেল খাটানো হলো, এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে, মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে। তার মানে আদালত বলছে নিরাপরাধ। তো তোমরা যে 100 পত্রিকায় রিপোর্ট করলা, তোমরা যে 200 সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা, এটার কি হবে? আরে ভাই, এমন কাজ করার কি দরকার যেটার জন্য 2 দিন পর লজ্জিত হতে হবে? 2 দিন আগে মামুনুল হক নিয়ে ট্রায়াল ট্রায়াল ট্রায়াল, কত গালি কত কথা, এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকা নিত না। আজকে যখন মাইক একটা হাতে নিয়ে, ক্যামেরাগুলো পিছনে নিয়ে, ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো, তখন লজ্জা লাগে না? তখন বিবেকে বাধে না? ওরা ভেবেছেটা কি? আরে বাংলায় তো বলে এই দিন দিন নয় আরো দিন আছে। আজকে ইসলামপন্থীরা দুর্বল, তাতে কি? আল্লাহর রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল, কোরআনে আছে, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ। মুসলমানরা স্মরণ করো এই দিনের কথা, যখন তোমরা সংখ্যায় কম ছিলা, পৃথিবীতেও দুর্বল ছিলা, তাখাফুন তোমাদের সর্বদা ভয় হতো, আইয়াতা হাত্তাফুকুমুন নাস, মানুষ তোমাদেরকে বুঝি ছো মেরে নিয়ে যাবে। কখন এসে কালো একটা মাইক্রো থামবে, কখন এসে সাদা একটা হাইয়েস্ট থামবে, এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে, নিয়ে 5 দিন খবর নাই, 10 দিন খবর নাই, 6 মাস খবর নাই, তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে। বাহ বাহ, কি আজীব একটা তামাশা। তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এশকো জাগে, সাহস জাগে, আমি লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে এই লাইনও সততার পরিচয় দিতে হবে। সততা মানে কি? যদি বলো ধর্মের নামে আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে, তাহলে নাস্তিক যে কয়টা আছে, নাস্তিক্যবাদের নামে যারা সন্ত্রাস করে, যারা গালিগালাজ করে, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করে, আর এমনকি যারা ভিন্ন ধর্মের লোক, ধর্মের নাম আমি টানতে চাচ্ছি না, ওরা যত রাহাজানি করে, ওরা যত অগ্নিসন্ত্রাস করে, ওরা যত খুনোখুনি করে, এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে, ওদেরকে গ্রেফতার করেও জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে। আর যদি দেখি খালি দাড়ি টুপিওয়ালা, আর যদি দেখি খালি মাদ্রাসা পড়নেওয়ালা, আর যদি দেখি খালি আলেম আর ছাত্র জনতার সামনে জঙ্গি শব্দ ব্যবহার করা হয়, ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ, এই জাতি তোমাদেরকে এমন ভাবে রুখে দেবে তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না, আর তোমাদেরকে নির্মম ভাবে উচ্চিত হতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক আদর্শ দিয়ে গিয়েছেন, আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হুবহু অনুসরণ করা, যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না ছুটা। যুক্তির পেছনে তো ইবলিস ছুটেছিল, আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল সেজদা দিব না, কেন দিবি না? আনা খাইরুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। বাহ, সাহসটা কত বড়! আমি হলাম উত্তম, নবী হলো অধম, কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, মাওলানা মুফতি হতে পারে নাই, বড় ডক্টর, বড় বুদ্ধিজীবী, বড় কিছু হয়ে গিয়েছে। এখন যদি বলা হয় আলেমের পরামর্শ
শোনো, বলে আলেম দিয়ে কি হবে, নাহনু খায়রুম মিনহুম, আমরা তাদের চাইতে উত্তম। ওদের সুরে আর ইবলিসের সুরে কি পার্থক্য থাকে? যত বড় বিদ্বান হও, যত বড় শিক্ষিত হও, যত বড় জ্ঞানী গুণী হও, আরে আলেম তথা নবীর ওয়ারিসদের থেকে কোরআন সুন্নার আলোকে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ না করো, পরামর্শ গ্রহণ না করো, তুমি ব্যর্থ হবাই হবা, ব্যর্থ হবাই হবা। কারণ রহমত আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে, নুসরাত আল্লাহর হাতে, শান্তি আল্লাহর হাতে, মুক্তি আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, সবই যখন আল্লাহর হাতে, বাতিলের দালালিতে জীবন চলবে কোন দুঃখে।